দক্ষিণ ঢাকার দুই চত্বরের নিকটে এই তিন নম্বর মাজার। মাজারের পেছনে সবুজে ঘেরা হযরত হাজী খাজা শাহবাজ মসজিদ। বর্তমানে মসজিদের উত্তর দিকে সোহরাওয়ার্দী উদ্যান এবং পূর্ব দিকে সুপ্রিম কোর্ট এবং পশ্চিম ও দক্ষিণ দিকে তিন নেতার মাজার আছে। মুঘল আমলে ঢাকার এক ধনী ব্যক্তি যার নাম হাজী খাজা শাহবাজ, তিনি এই মসজিদ নির্মাণ করেন। মুঘল স্থাপত্যরীতিতে এই মসজিদ নির্মিত হয় 1669 খ্রিস্টাব্দে। হাজী খাজা শাহবাজ সম্পর্কে যতদূর জানা যায়, তার পূর্বপুরুষগণ বাণিজ্যের উদ্দেশ্যে কাশ্মীর থেকে ঢাকা আগমন করেন এবং এখানে স্থায়ী হন। তিনি তার জীবদ্দশাতেই মসজিদ ও মসজিদ সংলগ্ন এ মাজার নির্মাণ করেন এবং মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী এ মাজারই তাকে সমাহিত করা হয়। এই পুরনো মসজিদ এবং মাজার বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন। মাজার জিয়ারত করতে লোকজন আসে এখানে। তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি আয়তনে 68 ফুট লম্বা ও 26 ফুট চওড়া। মসজিদ আঙিনা মূল মসজিদের আয়তনের দিকে, যা জুমার নামাজের দিন মুসল্লিতে পূর্ণ থাকে। মসজিদের বাইরের রং মেটে গোলাপি রঙের হলেও ভেতরের রং সাদা। কংক্রিটের এই দেয়াল অথবা পিলার বলা যেতে পারে, যা গম্বুজগুলোকে সাপোর্ট দিয়ে রেখেছে। চওড়ায় 2.5 ফুটের কম হবে না, 3 ফুট হতে পারে। মসজিদের ভেতরে অনেক জায়গায় দেয়ালের পলিস্তার খসে পড়েছে। মসজিদের ভালো রকম সংস্কার অতি জরুরি বলে মনে হলো। গত 20 বছর ধরে এই মসজিদ ও মাজার দেখে আসছি। আগে অধিকাংশ সময় মাজারের দরজা বন্ধ থাকত, ইদানিং মনে হলো দরজা খোলাই থাকে। বোঝা যাচ্ছে ভক্ত সংখ্যা ক্রমে বাড়ছে, অর্থাৎ লোকজনের আনাগোনা আছে এখানে। আসর থেকে মাগরিব পর্যন্ত এখানে সময় কাটাতে আমার মতো যে কারো ভালো লাগবে, আর যাদের পুরনো মসজিদ ঘুরতে ভালো লাগে তারা অবশ্যই এখানে আসবেন। মসজিদের চারধারে গাছগাছালি থাকায় এখানে সবুজ প্রকৃতি ও মনোরম পরিবেশ আছে। পাখির কিচিরমিচিরও আছে সন্ধ্যাবেলায় শোনা যায়। ছুটির দিনে ঘুরে যেতে পারেন হযরত হাজী খাজা শাহবাজ মসজিদ।